ভাঙা গোল চত্বরে আপনাকে স্বাগতম। আমরা আজকে ভাঙা গোল চত্বরের সম্পূর্ণ গোল চত্বর এবং কিভাবে যাব সম্পূর্ণ ভিডিওতে দেখতে পারব। এটা দেখুন, ইলিয়াস আহমেদ চৌধুরী কলেজ, দত্তপাড়া, শিবচর, মাদারীপুর। মসজিদটি আসলে অনেক সুন্দর, অফ হোয়াইট কালারের মসজিদটি দেখুন, দেখতে অনেক সুন্দর। এটি জাজিরা প্রান্ত থেকে ভাঙার মাঝামাঝিতে অবস্থিত, রাস্তায় যাওয়ার সময় হাতের বামে। আমরা ভাঙা হাইওয়ে দিয়ে ভাঙার উদ্দেশ্যে রওনা হয়েছি। কিছুক্ষণের মধ্যেই ভাঙা পৌঁছে যাব। এখানে চারটি মহাসড়কের সংযোগস্থল, ঢাকা খুলনা মহাসড়ক, ঢাকা থেকে খুলনা যাওয়া বা খুলনা থেকে ঢাকা আসা, ফরিদপুর এবং ফরিদপুর ভাঙা হাইওয়ে, ফরিদপুর থেকে ভাঙা বা ভাঙা থেকে ফরিদপুর, ভাঙা থেকে বরিশাল হাইওয়ে, ভাঙা বরিশাল হাইওয়ে, মাওয়া ভাঙা মহাসড়ক। চারটি মহাসড়কের সংযোগস্থল ভাঙা গোল চত্বর। স্থানটি অত্যন্ত সুন্দর একটি স্থান। বাংলাদেশের একটি সুন্দর গোল চত্বর, বাংলাদেশে খুব বেশি নেই বা এটি সবচেয়ে ভালো এরকম বলা যেতে পারে। আমরা আপনাদেরকে গোল চত্বরটি সম্পূর্ণ ঘুরে দেখাবো। ঢাকা থেকে আসতে হলে পদ্মা সেতু পার হয়ে এখানে আসতে হবে, আর পদ্মা সেতুর ভিডিও যারা দেখতেছেন তারা আমাদের চ্যানেলে পদ্মা সেতুর ভিডিও দেওয়া আছে, দেখতে পারেন। ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি। পদ্মার ওপার অর্থাৎ ঢাকা থেকে আসলে পদ্মার ওপার, এখানে টোল থেকে ভাঙা গোল চত্বর পর্যন্ত 31 কিলোমিটার। এখানে ডাবল লেনের ফ্লাইওভার দুটি এবং তার নিচ দিয়ে দুটি রাস্তা রয়েছে ডাবল লেনের, এবং সাইড থেকে ঘুরিয়ে দেওয়া হয়েছে রাস্তা, যার জন্য এখানে অনায়াসে যে কোনো গাড়ি তার গন্তব্যের দিকে এগোতে পারে, এখানে কোনো জ্যাম বা কোথাও থামতে হয় না। এখানে এসে আমাদের টিমের সকলেই খুবই আনন্দ উপভোগ করেছি। আমরা দেখুন এখন ডাবল লেনের নিচের রাস্তা দিয়ে চলে যাচ্ছি। এই রাস্তা দিয়ে সোজা গেলে আপনি ফরিদপুর যেতে পারবেন, আর বামে উঠে ঢাকা। আজকে আর দীর্ঘায়িত করব না, আপনাদেরকে আবারও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন।